Hey guys, it's me Monat. Welcome our new vlog. तो आज के हमारा जाच्छी कोथाय जाच्छी निजेও জানি না ভালো লাগছে না তাই ভাবলাম আশেপাশে একটু ঘুরতে যাব তো ভাবলাম যে একটা ব্লগ করে নি কারণ তোমাদেরকে আমি কথা দিয়েছি প্রত্যেক সপ্তাহে ব্লগ আপলোড করব সো দেখতে থাকো অনেক মজা হবে সঙ্গে তোমরা অনেক এনজয় করবে আমাদের ঘোরাগুলো তো দেখতে থাকো আমার মোবাইলে গ্লাস কভার ব্যাক কভার কিছু নেই একদম মোবাইল পুরো খালি যদি পড়ে যায় একদম কুচি 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 হয়ে যাবে তারপরে মোবাইল হাতে নিয়ে ভিডিও করছি देखते बच्चे कि बोला हमारे बिगेस्ट कैमरा मैन अगर ओटा किशर वीडियो হইছে ओ সত্যি সত্যি এভাবে ভিডিও করছি রাস্তা দিয়ে চলে যাচ্ছে সেই দেখাচ্ছে আর বলা আচ্ছা কার হাতে কতক্ষণ টাইম আছে সোমবার মানে ছুটি আছে সোমবার কি ছুটি হ্যাঁ ছুটি আছে আমাদের मंगलवार तले जो हाँ एबार अफलाइने परीक्षा देव तो हमारे एबार परीक्षा है अफलाइने तो दिन अनलाइने परीक्षा दिए सो एक खूब टेंशन आछे बाइक उठाते जाब तो जैगाटार नाम हच्छे गोविंदपुर हमारे बाड़ी थेके एकटुखानी आगे एसे खूब बसे थाकताम आड्डा मारताम एदिके बाट एखन आसा हय ना कि करबा আমাদের মোদিজি প্রচার করছে স্বচ্ছ ভারত কিন্তু এটা কি হচ্ছে জানি না আমরা এখন যে জায়গাতে যাব ওইটা অনেক সুন্দর একটা জায়গা যে বাবনাবাস দেখেছো বর্ডার ওটার থেকে অনেক সুন্দর মানে বাংলাদেশ তুমি দেখতে পাবা একদম আমি গিয়ে দেখাবো আর এটা দেখতে পাচ্ছ টিপ মোটা গিফট করেছে সো এটা এগুলো করো চলো তো ক্যামেরাটা বন্ধ করেছে ওমনি আমাদের ए कैमरा तो फोकस নিছে না ফোকাস নিচ্ছে না ক্যামেরাতে তো বন্ধুরা আমি ক্যামেরাটা বন্ধ করেছি ওমনি দুটো ছাগল এসে আমাদের চাকাতে পড়েছিল তারপরে ভাগ্যটা খুবই ভালো এবিএস আছে সেজন্য বাঁচলাম না হলে তখন আমাদেরকে যেতে হতো ডক্টরের কাছে টাটা বাই বাই আর কিছু হয়নি তো তোমরা যখন বাইক কিনবে তখন এবিএস এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ এগুলো মানুষের থেকে অধিকার বেশি ছাগল গরু কুকুর এই সবের মানে রাস্তাতে মানুষের অধিকার খুবই কম देखते ही बच्चों एकदम কিভাবে রাজ করছে ছাগল মুরগি হাঁস এই তো সামনে হাঁস মানে মানুষের থেকে এই রাস্তাতে ছাগল গরু হাঁস মুরগি এগুলো বেশি দেখতে পাবে সাগরের এক্স গার্লফ্রেন্ডের বাড়ি বললাম সাগর সমস্যা আছে নাকি তোমার এখনকার গার্লফ্রেন্ড রাগ করবে নাকি তো এই তো আশেপাশে সাগরের প্রথম গার্লফ্রেন্ডের বাড়ি যার সঙ্গে পরে সাগর দীর্ঘদিন সিঙ্গেল ছিল প্রায় 17 দিন তারপরে নতুন রিলেশনে গিয়েছিল সেটাও বেশি দিন টিকেনি সেটা টিকেছিল মাত্র 28 দিন তারপর আবার ব্রেকআপ হয়ে যায় তারপরে একটা অনেক দিন বিষয় মানে অনেক দিন ধরে সিঙ্গেল ছিল সাগর ভেবেছিল আর রিলেশনে যাবে না 22 দিন মতো সিঙ্গেল ছিল তারপর আবার রিলেশনে গিয়েছে তারপরে সেটা টিকে ছিল 2 মাস তারপরে সাগর গিয়েছিল শেষ আরেকটা রিলেশনে তো সেইটা তার দীর্ঘদিন টিকে ছিল প্রায় কতদিন 32 দিন মতো টিকে ছিল তারপরে সেটার সঙ্গেও ব্রেকআপ হয়ে যায় বর্তমান যেটা রিলেশনে আছে তার নাম হচ্ছে বলছি না বললে তার বাবা আমাকেও কেলাবে সঙ্গে সাগরকেও কেলাবে তার জন্য বলছি না तो शेटा चलते बर्तमान दुदिन थेके दीर्घदिनेर रिलेशन तो बंधुरा एखन जे जायगाते आमरा आछि एटा होच्छे पुरो रेड जोन माने एगुलो रेड जोनेर मध्य पड़े एखाने सन्ध्यार परे अलाउ नेई माने एगुलो सब बीएसएफ रोड और सामने जाबो सामने बॉर्डर माने बांग्लादेश तो आमादेर एई दिक दिये चारिदिक दिये बॉर्डर एर आगे तोमादेरके आमि बॉर्डर देखिएछि दुटो बॉर्डर माने एकई बॉर्डर किन्तु आलादा आलादा जायगा देखिएछि तो आज के जैगाटा देखो सेगल 2 नम्बर आज सुंदर मैं चॉइस 2 नम्बर आज फार्स्ट बाबनाबाज सेकेंड ये 3rd गाहरपाड़ा तो यहन तुम्हारा बांग्लादेश देखते पाओ बीएसएफ के देखते पाओ सब कुछ देखते पाओ आगे तुम्हारे बीएसएफ के देखाते पारिनी किन्तु आमी जानी ना भिडियो करते देवे कि ना मैं ओखाने भिडियो टिडियो करते जाए ना करले मोबाइल टोबाइल काढ़ी नहीं तो आमी चेष्टा करब देखानोर बा जदि समस्या है ताहले आमी करब ना जदि करते दे अवश्य तुम्हारे देखो तो सेगल जो देखते चाओ अवश्य तुम्हारा ভিডিওটি এতক্ষণ যখন দেখলে শেষ পর্যন্ত দেখো। So look at the view. तो ये बोटटा देखते पाচ্ছ এটা আমাদের ইন্ডিয়ান বিএসএফ ইউজ করে এই বোটগুলো নৌকা ছিল আর দুটো। তো বন্ধুরা এই যে নদীটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ভারতের শেষ, ওই পার হচ্ছে বাংলাদেশ নদীর ওই পারে। ওই যে দেখতে পাচ্ছ ওই যে পুরো ঘরের মতো দেখতে পাচ্ছ ওই দিক দিয়ে সব বিএসএফ আছে। তো এখানে বেশি পাকামু করা যাবে না, পাকামু করতে গেলে একদম AK-47 আছে, বুঝতে পারছো কি করবে। তো আমরা ওইদিকে যাবো, দুটো কাকু মাছ ধরছে, কাকুদেরকে গিয়ে জিজ্ঞাসা করবো। ও পাখি পাখি পুরো কাদা। আমি ওইদিকে যাবো তো মানে যাওয়ার কোনো রাস্তা নেই, গেলে আমার মানে বুঝতে পারছি এরকম এদিকে যেতে গেলে পা ফুটে যাবে, সেখানে যেতে পারছি না। গেলে আমি দাঁড়াবো। সে পালোয়ান আমাদেরকে দেখে চলে আসলো ওই দিক থেকে। হাই ম্যান, তুমি কামড়ালে কটা ইনজেকশন দিতে হয়? তুমি তোমার বাড়ি কোথায়, বাংলাদেশে না এদেশে? আর ইউ ইন্ডিয়ান? এখানে লাভ লাভ ফিলিং হচ্ছে হোক, আমরা একলা ঘোরাই লোক। ওই আমি কত জনে কত কি দিলাম, হাসি জামাগুলো ফেলেছি। হ্যাঁ এদিক মুখ করে বলছি, ক্যামেরা সম্মুখে না, এরকম একটা মানে ই দিয়ে বলছি। ওই আমি কত জনে কত কি দিলাম, ওরে যাইবার কালে একজনারি দেখালাম। মাঝে একটু ভুলে গেছি, আমি চলতে পথে দুদিন থামিলাম, একজন আগে দেখা না পাই। এখান থেকে থাকি নাকি আবার গোড়া থেকে? চলো আমরা আবার গোড়ায় যাই, শুরু করো, গোড়া থেকে শুরু করো না। ওই আমি কত জনে কত কি দিলাম, নো 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 নো।